বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। যে কোনো সময় বাংলাদেশকে নিতে হতে পারে যুদ্ধের মতো সিদ্ধান্ত, কিন্তু তার জন্য প্রয়োজন আধুনিক সব সমরাস্ত্র, যা নেই বাংলাদেশের হাতে। বিষয়টি জানে মিয়ানমারও, তাই তো মিয়ানমার একটা স্বাধীন দেশের মাটিতে জোর করে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকিয়ে দিয়েছিল, আর আমাদের সেনাবাহিনী তা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। কারণ তা প্রতিহত করতে হলে যুদ্ধ করতে হতো, কিন্তু বাংলাদেশের সেই সক্ষমতা পুরোপুরি নেই। সেই দিন না হয় পেছনে পড়েছে, তবে সামনে এর চেয়েও কঠিন দিন আসছে। আর সেই দিনগুলো মোকাবেলার জন্য এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন এমন 5টি সমরাস্ত্রের সাথেই পরিচয় করিয়ে দেব আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নিই এমন 5টি সামরিক অস্ত্র যা বাংলাদেশের জন্য কেনা ফরজ হয়ে গিয়েছে। নাম্বার 5, অ্যাটাক হেলিকপ্টার। আধুনিক যুদ্ধক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ উপকরণ অ্যাটাক হেলিকপ্টার। কম দূরত্বে হামলা, শত্রুর ট্যাঙ্ক ও সাজোয়া যানের বহরে হামলা, পার্বত্য বা যে কোনো দুর্গম এলাকায় অভিযানে হেলিকপ্টার খুবই কার্যকর। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, মিয়ানমার, তুরস্ক সহ বৃহৎ শক্তির দেশগুলোর কাছে রয়েছে অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার, যেটি নেই বাংলাদেশের কাছে। অথচ বাংলাদেশের শত্রু মিয়ানমারে রয়েছে 9টি অ্যাটাক হেলিকপ্টার, যেই হেলিকপ্টার নিয়ে মিয়ানমার কয়েকবার বাংলাদেশ সীমান্তে প্রবেশও করেছে। অ্যাটাক হেলিকপ্টার মূলত বিপুল ওজনের সমরাস্ত্র বহন করে অনেক ওপরে উঠে টার্গেটে আঘাত হানতে পারে। তবে সুখবর হচ্ছে, 8টি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার রাশিয়ার কাছে অর্ডার দিয়েছে বাংলাদেশ, কিন্তু সেগুলো এখনো হাতে এসে পৌঁছায়নি, বা কবে নাগাদ পৌঁছাবে সেটিও নিশ্চিত নয়। ফোর্সেস গোল 2030 এ বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে এই হেলিকপ্টারগুলো কেনা হচ্ছে। রাশিয়া থেকে হেলিকপ্টারগুলো কেনার বিষয়ে প্রাক অনুমোদনের জন্য গত বছর একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। জানা গেছে, বাংলাদেশ যে হেলিকপ্টারগুলো কিনবে সেগুলো MI-28 এনি অ্যাটাক হেলিকপ্টার। এগুলো যে কোনো আবহাওয়ায় শত্রুর ওপর হামলা চালাতে পারে। রাতে অভিযান পরিচালনা করতে এটি রয়েছে অত্যাধুনিক নাইট ভিশন সিস্টেম। এই হেলিকপ্টার এমনভাবে ডিজাইন করা হয়েছে যার মাধ্যমে শত্রুর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি শত্রুর জনবল সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এই হেলিকপ্টারে রয়েছে সশস্ত্র সুরক্ষা ব্যবস্থা। হেলিকপ্টারটি হাতে পেলে মিয়ানমার কেন, দেশটির 14 গোষ্ঠীও কিছুটা হলেও ভয় পাবে। নাম্বার 4, এয়ার ডিফেন্স রাডার সিস্টেম। এয়ার ডিফেন্স রাডার সিস্টেম কোনো আক্রমণের যন্ত্র নয়, তবুও এটি সামরিক ক্ষেত্রে যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকরী। এয়ার ডিফেন্স রাডার সিস্টেম যুদ্ধক্ষেত্রে উড্ডয়নরত প্রতিপক্ষের বা নিজেদের বিমান শনাক্তের মাধ্যমে কৌশলগত এলাকা বা শত্রুপক্ষের মাটিতে অবস্থানরত সেনাদের রক্ষার কাজ করে। এটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বলা হয়। এই সিস্টেম না থাকলে কোথায় কিভাবে শত্রুপক্ষ অবস্থান করছে, কোথায় আক্রমণ করছে, তা ধরা সম্ভব নয়। বর্তমান সময়ে নিজস্ব ভূখণ্ডের সুরক্ষায় সব দেশই এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে গুরুত্ব দিচ্ছে, যার ফলে কে কতটা উন্নত আর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে সেই প্রতিযোগিতাও চলছে বিশ্বে। অথচ বাংলাদেশের হাতে নেই যুগোপযোগী রাডার সিস্টেম। তবে 2021 সালে সেনাবাহিনী প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী ফরাসি কোম্পানি থ্যালেসের কাছ থেকে 2টি দূরপাল্লার এয়ার ডিফেন্স রাডার সিস্টেম কিনেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে, কিন্তু এখনও সেটি হাতে এসে পৌঁছায়নি। লা ট্রিবিউন পত্রিকার তথ্য অনুযায়ী, ফরাসি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশের সঙ্গে গ্রাউন্ড মাস্টার GM-400 নামে 2টি উচ্চ ক্ষমতাসম্পন্ন দূরপাল্লা রাডার সিস্টেম সরবরাহের জন্য চুক্তি করেছে। এই যন্ত্রের পরিধি 500 কিলোমিটার থেকেও বেশি। যুদ্ধক্ষেত্রে উড্ডয়নরত বিমান শনাক্তের মাধ্যমে GM-400 কৌশলগত এলাকা বা শত্রুপক্ষের মাটিতে অবস্থানরত সেনাদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ত্রিমাত্রিক এই রাডার সিস্টেম চ্যালেঞ্জিং যুদ্ধক্ষেত্রের আকাশ সীমার নিখুঁত এবং সর্বশেষ তথ্য সরবরাহের মাধ্যমে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে সহায়ক। থ্যালেস বলছে, 40 ডিগ্রি পরিধিতে 6 সেকেন্ড পরপর হালনাগাদ তথ্য দিতে সক্ষম GM-400 অবিরাম আকাশ সীমা পর্যবেক্ষণ এটি করতে পারে। একই সঙ্গে এটি উচ্চ, মাঝারি এবং নিম্ন 3 ধরনের উচ্চতায় থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এটি বাংলাদেশের হাতে এসে পৌঁছালে সামরিক দিক দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। নাম্বার 3, সার্ভেলেন্স ড্রোন। বাংলাদেশের হাতে কিছু গতানুগতিক ড্রোন থাকলেও সেগুলো আধুনিক মানের নয়। সেনাবাহিনীর ক্ষমতা এবং সক্ষমতা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই এমন একটি ড্রোনের প্রয়োজনীয়তা অনুভব করছিল যে একসাথে সার্ভেলেন্সের পাশাপাশি ছোটখাটো হামলাও চালাতে পারে। সেই প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কেনার চুক্তি করেছে। বাংলাদেশ যে ড্রোনটি কিনছে সেটি হচ্ছে বায়রাক্তার TB2 ড্রোন। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্তার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ, অস্ত্রের গুদাম, কয়েকটি কমান্ড সেন্টার এবং রাশিয়ান লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন, যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বায়রাক্তার TB2 ড্রোনে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট যুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে পারে।
এই মুহূর্তে মিয়ানমারকে ভয় দেখাতে হলেও এই ড্রোনটি আমাদের খুবই প্রয়োজন। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। বেস স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে এই ড্রোনটি উঠতে সক্ষম। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এর কম্পিউটারাইজ সিস্টেমে 3টি অটো পাইলট প্রোগ্রামও রয়েছে। বাইরে একটা টিভিটো 18,000 ফিট উচ্চতা থেকে এর কার্যক্রম চালাতে সক্ষম। তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। ড্রোনে থাকা রিয়েল ইমেজারি টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিক উচ্চমানের ভিডিও দেখতে পারে। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও সার্ভেলেন্স করা সম্ভব। নাম্বার 2, ক্রুজ মিসাইল। বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ বহনকারী যেসব গাইডেড মিসাইলের ফ্লাইট বাথ বায়ুমণ্ডলের নিচের দিকে থাকে এবং যাত্রাপথে সর্বদা একটি ধ্রুব গতি বজায় রাখে তাকে বলা হয় ক্রুজ মিসাইল। এই ধরনের মিসাইলকে চালকবিহীন বিমান বললেও ভুল হবে না, কেননা নিজস্ব ডানা, টার্বোফ্যান ইঞ্জিন, রাডার সহ অন্যান্য সেন্সরের সাহায্যে কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ এড়িয়ে ক্রুজ মিসাইলগুলো খুবই নিজ দিয়ে উড়ে যেতে সক্ষম। এর ফলে এটি সহজেই সার্ভেলেন্স রেডারে ধরা পড়ে না। এগুলো অল্প ফুয়েলে অধিক দূরত্বে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। কতটা নিখুঁত সেটা বোঝাতে একটি তথ্য দেওয়া যাক। যুক্তরাষ্ট্রের টমাহক অ্যান্ড ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল 2400 কিলোমিটার দূরের কোনো টার্গেটে আঘাত করার ক্ষেত্রে যদি ভুল করে তবে বড়জোর টার্গেটের 10 মিটার ডানে বা বামে আঘাত করবে, আর এতে কোনোই সমস্যা হবে না, কেননা 25 মিটার ব্লাস্ট রেডিয়াসের উপযোগী বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ থাকায় টার্গেট নিশ্চিতভাবেই ধ্বংস হবে। টমাহকের মতো ক্রুজ মিসাইলগুলোর গতি সাধারণত Mach 1-এর নিচে, অর্থাৎ সাবসনিক হয়। তবে সুপারসনিক ও হাইপারসনিক গতির ল্যান্ড অ্যাটাক এবং অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কয়েকটি দেশের হাতে আছে, যা সামরিক বিশ্লেষক সাম্প্রতিক বছরগুলোতে গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছেন। উদাহরণ হিসেবে ভারত রাশিয়ার ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের কথা বলা যায়। ভূমিতে হামলার জন্য ভিন্ন ধরনের ক্রুজ মিসাইল তো রয়েছেই, তারপরেও অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল দিয়ে যুদ্ধ জাহাজ ছাড়াও ভূমিতে থাকা টার্গেটেও সহজভাবে হামলা করা যায়। বাংলাদেশ সমুদ্র উপকূলীয় দেশ হওয়াতে এই ধরনের মিসাইল বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, স্ট্র্যাটেজিক হেভি বোম্বার। সামরিক অস্ত্রের মধ্যে স্ট্র্যাটেজিক হেভি বোম্বার খুবই কার্যকরী। খুব বেশি দেশের হাতে নেই এই অস্ত্র। যদি বাংলাদেশ এই ধরনের অস্ত্র সামরিক শক্তিতে যুক্ত করতে পারে তাহলে বাংলাদেশ সামরিক শক্তির দিক দিয়ে বিশ্ব সেরাদের কাতারে চলে আসবে। তবে এই বোম্বারগুলো কেবলমাত্র পারমাণবিক হামলার জন্য ব্যবহার করা হয় তেমনটা নয়, বরং পারমাণবিক বোমার পাশাপাশি এগুলো গতানুগতিক বোমা হামলাও করতে পারে। এই ধরনের বোম্বার আছে রাশিয়ার হাতে। এই বিমানগুলো দিয়ে সোভিয়েত ইউনিয়ন তাদের বিভিন্ন পারমাণবিক বোমার পরীক্ষা চালাত। বর্তমানে রাশিয়ার বহরে থাকা তুপোলেভ TU-22M বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোম্বার। ঘন্টায় এই বোম্বার 2300 কিলোমিটার বেগে ছুটতে পারে। একটি ফাইটার বিমানের চেয়ে দ্রুত গতিতে এটি ছুটে গিয়ে হামলা করতে সক্ষম। যেহেতু বাংলাদেশের পারমাণবিক শক্তি নেই তাই এত উচ্চমানের বোম্বারেরও প্রয়োজন রয়েছে। জরুরি অবস্থার জন্য ছোট পরিসর হলেও একটি বোম্বারের প্রয়োজনীয়তা রয়েছে, যার একটি আঘাতে বিধ্বস্ত হয়ে যেতে পারে পুরো একটি শহর। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো প্রয়োজনীয় আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করে ফেলেছে, কিন্তু বাংলাদেশ এইসব অস্ত্র সংগ্রহ তো দূরের কথা, টেন্ডারের মূল্যটাও আজও ঝুলিয়ে রেখেছে। মিয়ানমার যেন আবারও সেই দেশে থাকা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে চালান করতে না পারে, তাই সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করতে এই অস্ত্রগুলো যত দ্রুত সম্ভব দেশে আনার দাবি তুলেছেন অনেকেই। আপনিও কি চান এই অস্ত্রগুলো অতি দ্রুত দেশে আনা হোক? দরকার হলে উন্নয়নমূলক অন্য কাজে বাজেট বন্ধ করে রেখেও? উত্তর হ্যাঁ হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। ভিডিওতে আলোচিত 5টি সমরাস্ত্রের বাইরে আপনার কোনো পছন্দের অস্ত্র থাকলেও কমেন্টে জানাতে পারেন, যা আমাদের কেনা খুবই জরুরি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।